বিএনপি ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজুদ্দিন আহমেদের প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজিজ সাইফুদ্দিন আহমেদ মিলন যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ লাঙ্গল প্রতীকীর হয়ে এই প্রচারণায় অংশ নেন দিনভর গণসংযোগ শেষে রানী শঙ্কৈল বাজার নেকমরদ এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আহমেদ রুবেল ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রাজি স্বপন চৌধুরী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সোলাইমান সামি সুখীর সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া লাঙ্গলকে বিজয়ী করতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান